গুড আফটারনুন চিলড্রেন, আমরা পড়ছি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা যাওয়া বলে একটি কবিতা। আধুনিক কবি, বাস্তববাদী কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা এই কবিতাটির মাধ্যমে আমরা সমাজের এক অন্যতম চরিত্র দেখতে পাই। সমাজে কিন্তু এক অদ্ভুত হতাশাগ্রস্ত সমাজ আজ আমরা দেখতে পাই, যেই সমাজ রুগ্ন, অসুস্থ এবং ভণ্ড। আমাদের সমাজ সচেতনতাই করাই যেন এই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্যতম কাজ ছিল। এই কবিতার মূল সুর কিন্তু আমাদের সত্য স্বরূপের প্রকাশ করা, মধ্যবিত্ত মানুষের ইচ্ছা পূরণ, হতাশা, বন্ধন থেকে মুক্তির প্রচেষ্টা যেন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার এক অদ্ভুত আঙ্গিক। কোনো রাজনৈতিক মতাদর্শ তাকে প্রভাবিতও করা যায়, আবার তাকে কলা কৈবল্যবাদী কবিতাও কিন্তু বলা যাবে। এই কবিতায় আমরা যেটা পেয়েছি যে কবি এক সাধারণ মানুষের কথা উল্লেখ করেছেন, যে সাধারণ মানুষটি ক্ষুধার তাড়নায় চিরদিন হন্যে হয়ে ঘুরে বেরিয়েছে, যার কোনো উচ্চাভিলাষ ছিল না, যার কোনো কল্পনার জগৎও ছিল না। সেই মানুষটি শুধুমাত্র দুমুঠো ভাতের আশায় সারাটা জীবন ধরে শুধুমাত্র পরিশ্রম করে গেছে। তার জীবনে খাওয়ার পর শোয়া, শোয়ার পর খাওয়া, অর্থাৎ দুটো ভাত খাওয়া, এইভাবেই কেন তার বেঁচে থাকা। সে অত্যন্ত ঘৃণ কীটের মতো বেঁচেছিল, কিন্তু থাকলেও সে বেঁচে তো ছিল। কিন্তু কবিতার শেষ ভাগে আমরা দেখতে পাচ্ছি যে লোকটি সারাটা জীবন অন্যের বোঝা বড়ে বেড়াত, সেই লোকটি আজ ক্ষুধার তাড়নায় মৃত্যুবরণ করার পর সে আজ নিজেই অন্যের বোঝা হয়ে গেছে। কিছু মানবদরদি লোক অবশ্য তাকে তার শেষ যাত্রায়, তার শেষ কৃত্যের সময় তার পাশে থাকতে চেয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তারা তাকে কখনোই জীবদ্দশায় একমুঠো ভাত দিয়ে সাহায্য করেনি। এই লোকটি নিহাতে খিদের তাড়নায় তার মৃত্যুবরণ হয়েছে, কোনো মানুষ তার পাশে তখন দাঁড়ায়নি, অথচ আজ তার মৃত্যুশয্যায় তাকে ফুল দিয়ে সাজিয়ে তার শেষকৃত্যর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কবিতায় যেন খানিকটা ব্যঙ্গ করেই বলেছেন সমাজের প্রতি যে এই মৃত মানুষটি আকাশ দেখতে দেখতে, ফুলের গন্ধ শুঁকতে শুঁকতে, লোকটি যেন এখন গঙ্গার হাওয়া খেতে যাচ্ছে। আজ আমরা এই কবিতায় শেষ জায়গাটা পড়তে গিয়ে দেখছি আকাশ দেখতে দেখতে, ফুলের গন্ধ শুঁকতে শুঁকতে, অর্থাৎ যে মানুষটি সারাটা জীবন শুধুমাত্র সে তার খাবারের সন্ধান করে গেল, কোনোদিন আকাশের দিকে তাকানোর তার ফুরসতি ছিল না। বা সুকান্তের কথায় আমরা বলতে পারি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, অর্থাৎ আকাশের দিকে তাকালেও সে কিন্তু তার ওই রুটিটাই দেখত পূর্ণিমা চাঁদের মধ্যে। এহেন মানুষ শেষ যাত্রার সময় সে আকাশ দেখতে দেখতে ফুলের গন্ধ শুঁকতে শুঁকতে যাচ্ছে, যে মানুষটিকে সারা জীবন শুধুমাত্র দুটোর ভাতের সন্ধানে কাজ করতে হয়েছে, আজ সে যেন মৃত্যুর পর অফুরন্ত সময় পেয়েছে প্রকৃতির শোভা প্রদর্শন করার। তাই কবি সমাজকে ব্যঙ্গ করে বলেছেন, মৃত মানুষটি খোলা আকাশের দিকে তাকিয়ে যেন রজনীগন্ধার সুগন্ধ পাচ্ছে এবং সে যেন গঙ্গায় হাওয়া খেতে যাচ্ছে।
তাই এই কবিতাটি তাহলে আমরা দেখছি, এই কবিতাটি চরম বাস্তবতার কবিতা। এবং কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর, এর আগেও তোমাদের বলেছি, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর যে লেখনী, সেই লেখনীর মধ্যে আমরা কিন্তু পাই উলঙ্গ রাজার মতো শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, যা পরবর্তীকালে একাডেমি পুরস্কার প্রাপ্ত। সেই উলঙ্গ রাজায় কিন্তু কবি একটি অপাবৃদ্ধ শিশু হৃদয়কে খুঁজেছেন, যে সৎ সাহসী স্পষ্টবাদী। আজকের এই কবিতার মধ্যে কবি কিন্তু সেই সততারই ইঙ্গিত দিয়েছেন। কবি কিন্তু অত্যন্ত সততার সঙ্গে বলতে পেরেছেন যে সারা জীবন অন্যের বই বোঝা বাড়াতো, আজ সে নিজেই কারো বোঝা। অর্থাৎ যাকে কোনো মানুষ যতদিন সে জীবিত ছিল আমরা এতটাই জনদরদী, যে কোনো দিন কেউ তাকে তার এক মুঠো ভাত দেয়নি, তার জন্য সাহায্যের হাত বাড়ায়নি, হয়তো সে আরও কিছুদিন বাঁচত। আজ তার মৃত্যুর পর সবার মধ্যে মানবিকতার হাওয়া বয়ে গেছে, তাই যেন তাকে সবাই শেষ কৃত্যে চলেছে। তা কবিতার এই ভাবার্থটিও তোমাদেরকে বললাম। তোমরা এই কবিতাটির রিডিং ভালো করে পড়বে, এবং রিডিং না পড়লে কিন্তু কবিতার ভেতরে, অর্থাৎ সেকেন্ড ডিউটিতে বলো, অ্যানুয়ালিতে বলো, ছোটো ছোটো প্রশ্ন আসবে, খুব ভালো করে রিডিং পড়বে। এখন আমি চলে যাচ্ছি আমাদের এই কবিতার অবজেক্টিভ টাইপ, অর্থাৎ এমসিকিউতে। তার আগে তোমাদের একটু আমি শব্দার্থতে চলে যাই। প্রথমেই আমরা পাই খাটিয়া বলে একটা শব্দ। তোমরা খাটিয়া কনসেপ্ট নিশ্চয়ই দেখেছো, যে দড়ি ও বাঁশ দিয়ে তৈরি হালকা খাট। অষ্টপ্রহর, অষ্টপ্রহর মানে দিবারাত্রি, অষ্টপ্রহর মানে সকাল থেকে রাত পর্যন্ত, অর্থাৎ দিবারাত্রি। বোঝা বা মুখ যা বহন করা হয়। বেহারা, বেহারা কথাটির অর্থ হচ্ছে পালকি বাহক, অর্থাৎ আগেকার দিনে ল্যান্ড ট্রান্সপোর্ট বলতে তো পালকি ছিল, এবং সেই পালকি যারা বহন করে নিয়ে যেত তাদেরকে বলা হতো পালকির বেহারা। আলোচ্য কবিতায় কিন্তু বেহারা বলতে পালকির বেহারা বোঝাচ্ছে না, আলোচ্য কবিতায় বেহারা বলতে মৃত ব্যক্তির খাটিয়ার বাহককে বোঝাচ্ছে। এবার আমরা চলো কিছু সংক্ষিপ্ত প্রশ্নাবলী, অর্থাৎ এমসিকিউতে চলে যাই তোমাদের বই থেকে। তাহলে অবজেক্টিভ টাইপের প্রশ্নাবলী এবার আমরা দেখব, যে একটি প্রশ্নের চারটে অপশান থাকবে এবং সে অপশান অনুযায়ী আমরা এই প্রশ্নগুলো একটু আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, মাটিতে চোখ রেখে ঘুরে বেড়াত, কি আছে প্রশ্নটা আরেকবার পড়ি। মাটিতে চোখ রেখে ঘুরে বেড়াত কে, মানুষটা, কুলিটা, মজুরটা, লোকটা, কি হবে উত্তর। এখন মাটিতে চোখ রেখে ঘুরে বেড়াত লোকটা, অ্যাকচুয়ালি মানুষটা আর লোকটা কিন্তু ব্যাপারটা একই, কিন্তু আমাদের কবিতার স্বার্থে, আমাদের কবিতায় যেহেতু লোকটা কথাটা আছে, সুতরাং আমাদের কিন্তু লোকটা হিসেবে সঠিক উত্তর দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন, চিৎপটাং হয়ে শুয়ে আছে বিছানার ওপর, রাস্তার ওপর, কেদারার ওপর, খাটিয়ার ওপর। চিৎপটাং হয়ে শুয়ে আছে কিসের ওপর, আমরা পেয়েছি খাটিয়ার ওপর। লোকটা তার মানে কি, সেই যে লোকটি, সেই খেটে খাওয়া মানুষটি যে তার মৃত্যুর পর চিৎপটাং হয়ে শুয়েছিল একটি খাটিয়ার ওপর। লোকটা জীবনে কখনো দেখেনি, কি দেখেনি, তারার স্বপ্ন, ফুলের স্বপ্ন, আকাশের স্বপ্ন, স্বর্গের স্বপ্ন। লোকটা জীবনে কখনো দেখেনি, লোকটা জীবনে কি দেখেনি, কখনো সে আকাশ দেখেনি, তাহলে আকাশের স্বপ্ন সে কখনো দেখেনি, তাহলে সে লোকটা জীবনে কিসের স্বপ্ন দেখেনি, লোকটা জীবনে কখনো আকাশের স্বপ্ন দেখেনি। পরের প্রশ্ন, লোকটা অষ্টপ্রহর শুধু ভাতের গন্ধে হন্যে হয়ে ছুটত, দৌড়াত, ঘুরত, না খুঁজত। লোকটা অষ্টপ্রহর শুধু
ভাতের গন্ধে হন্যে হয়ে ঘুরত। তাহলে এই প্রশ্নের উত্তরটা কী হবে? আপনারা যখন তিন নম্বরে চলে তিন নম্বরে না, আমরা আছি হচ্ছে চার নম্বরে। চার নম্বরের প্রশ্নটা তাহলে আরেকবার বলি। লোকটা অষ্টপ্রহর শুধু ভাতের গন্ধে হন্যে হয়ে ছুটত, দৌড়াত, ঘুরত না খুঁজত? উত্তর হবে ঘুরত। এতকাল সে বয়ে বেড়াত অন্যের বোঝা, নিজের বোঝা, অপরের বোঝা, ফুলের বোঝা। অন্যের বোঝা, নিজের বোঝা, অপরের বোঝা, ফুলের বোঝা। দেখো, অন্যের বোঝা আর অপরের বোঝা দুটো কিন্তু খুব কাছাকাছি, কিন্তু সঠিক উত্তর হবে অন্যের বোঝা। অর্থাৎ বই অনুযায়ী তো আমাদের সঠিক উত্তর দিতে হবে, সেই হিসেবে সঠিক উত্তর হবে যে এতকাল সে বয়ে বেড়াত অন্যের বোঝা। এবার আমরা চলে যাব সঠিক উত্তরের পাশে সত্য এবং ভুল বাক্যে মিথ্যা, অর্থাৎ সেই যে ছোটোবেলায় করেছ ম্যাচিং সেই ম্যাচিং। আকাশে চোখ রেখে ঘুরে বেড়াত মানুষটা কখনো আকাশ দেখেনি। আকাশে চোখ রেখে ঘুরে বেড়াত মানুষটা কখনো আকাশ দেখেনি। এই কথাটা কিন্তু মিথ্যে, কারণ আমরা কবিতার প্রথম লাইনে কী দেখি? লোকটা মাটিতে চোখ দেখে ঘুরে বেড়াত মানুষটা। সুতরাং আকাশে চোখ রেখে যে কথাটা রয়েছে এই কথাটা কিন্তু সামগ্রিকভাবে মিথ্যে। এখন খাটের ওপর লম্বা হয়ে শুয়ে আছে, আমরা কী পেয়েছি? খাটের ওপর চিটপটাক হয়ে শুয়ে আছে। সুতরাং দু নম্বরটাও কিন্তু মিথ্যা। তিন, জীবনে কখনো ফুলের স্বপ্ন দেখেনি লোকটা। জীবনে কখনো ফুলের স্বপ্ন দেখেনি লোকটা, এটি কিন্তু ভীষণভাবে সত্যি। জীবনে কখনো ফুলের স্বপ্ন দেখেনি লোকটা। তেল চিটচিটে বালিশের দুদিকে দুটি ফুলের বান্ডিল ওরা সাজিয়ে দিল। তেল চিটচিটে বালিশের দুদিকে দুটি ফুলের বান্ডিল কিন্তু আমাদের কবিতায় কিন্তু মেনশান করা আছে, রজনীগন্ধার বান্ডিল। সুতরাং এটিও মিথ্যে। ফুলের গন্ধ শুঁকতে শুঁকতে লোকটা এখন গঙ্গার বাতাস খেতে যাচ্ছে। ফুলের গন্ধ শুঁকতে শুঁকতে লোকটা এখন, বইতে রয়েছে, তোমাদের কবিতায় রয়েছে, লোকটা এখন গঙ্গার হাওয়া খেতে যাচ্ছে। মানেটা কিন্তু একই, গঙ্গার বাতাস খাওয়া বা হাওয়া খাওয়া, কিন্তু তোমাদের বইতে যেহেতু এটা গঙ্গার হাওয়া রয়েছে সুতরাং এখানে রয়েছে বাতাস, সেই হিসেবে এটি কিন্তু ভুল। এবার চলো আমরা চলে যাই ফিল ইন দি ব্ল্যাঙ্কসে। এখন ড্যাশ ওপরে ড্যাশ হয়ে শুয়ে আছে আর ড্যাশ মিটিয়ে ড্যাশ দেখছে। এখন খাটিয়ার ওপরে চিত হয়ে শুয়ে আছে আর আশ মিটিয়ে আকাশ দেখছে। কবিতাটি কিন্তু খুব ভালো করে রিডিং করতে হবে, রিডিং করে করে প্রায় মুখস্থর মতো করে ফেলতে হবে, না হলে কিন্তু এই ধরনের ফিল ইন দি ব্ল্যাঙ্কস তোমরা অ্যাটেম্প করতে পারবে না। সেই কারণে কবিতা প্রায় মুখস্থের মতো, তোমাদের সেকেন্ড ডিউটি সিলেবাস খুবই কম, সুতরাং কবিতাটি কিন্তু ভালো করে পড়তে হবে। এখন তার ড্যাশ বালিশের দুদিকে দুটো, তারপর ড্যাশ, অর্থাৎ লাস্ট লাইনে কী আছে? এখন তার তেল চিটচিটে বালিশের দুদিকে দুটো রজনীগন্ধার বান্ডিল ওরা সাজিয়ে দিল। আরেকবার দেখি তাহলে। এখন তার ড্যাশ বালিশের, তেল চিটচিটে বালিশের দুদিকে দুটো রজনীগন্ধার বান্ডিল ওরা ড্যাশ দিল, অর্থাৎ সাজিয়ে দিল। এরপরে আমরা চলে যাচ্ছি এই কবিতার বাম দিকের সঙ্গে ডান দিকের, অর্থাৎ ম্যাচিংয়ে। প্রথমে আছে বালিশ, তারপর রজনীগন্ধা, অন্যের গন্ধ, চিটপটা। তাহলে বালিশ কী হবে? এক নম্বর বালিশ, বালিশের সঙ্গে হবে তেল চিটচিটে। এক নম্বর আছে বালিশ, দেখো বালিশের সাথে ম্যাচিং হবে তেল চিটচিটে। দু নম্বর আছে রজনীগন্ধার, রজনীগন্ধা একদম শেষে দেখো লেখা আছে ফুলের, রজনীগন্ধা একদম শেষে দেখো লেখা আছে ফুলের, তাহলে রজনীগন্ধার সাথে কী হবে? যুক্ত হবে ফুলের।
রজনীগন্ধার সাথে তাহলে ম্যাচিং করলে হবে ফুলের। তারপর রয়েছে অন্যের, তিন নম্বর অন্যের, অন্যের কী হবে, অন্যের বোঝা। দেখো ডান দিকের একদম এক নম্বরে রয়েছে বোঝা, অন্যের বোঝা। গন্ধ, না না, রজনীগন্ধার সঙ্গে হবে বান্ডিল আর গন্ধ হবে ফুলের। রজনীগন্ধার সঙ্গে হবে বান্ডিল আর গন্ধ হচ্ছে ফুলের। চিতপটাং, লাস্ট নম্বর হচ্ছে চিতপটাং। কোথায় চিতপটাং ছিল, খাটিয়ায়। আচ্ছা তাহলে একটু চেঞ্জ হলো, আমি আরেকবার বলে দিচ্ছি, সবাই মিলিয়ে নাও। এক নম্বর বালিশ, বালিশ হবে তেলচিটে। এক নম্বর বালিশ বাম দিকে, তার সঙ্গে ডান দিকের তিন নম্বর দেখো রয়েছে তেলচিটে। বাম দিকে দু নম্বর রয়েছে রজনীগন্ধা, রজনীগন্ধার সঙ্গে কী হবে, ডান দিকে বান্ডিল কথাটা আছে, রজনীগন্ধা তার সঙ্গে আছে বান্ডিল। তিন নম্বর দেখো লেখা আছে অন্যের, পেছো তিন নম্বর অন্যের, তাহলে ডান দিকের এক নম্বর হবে অন্যের বোঝা। গন্ধ, কিসের গন্ধ, গন্ধ চার নম্বর, তার সঙ্গে হবে ফুলের গন্ধ। আর একদম শেষে আছে চিতপটাং, তাহলে হবে চিতপটাং কোথায়, না খাটিয়ায়। আরেকবার বলে দিই, বালিশ, বালিশের সঙ্গে তেলচিটচিটে, রজনীগন্ধা তার সঙ্গে বান্ডিল, অন্যের, অন্যের সঙ্গে বোঝা, গন্ধ, গন্ধর সাথে ফুলের, চিতপটাং, খাটিয়া। তাহলে আমরা মোটামুটিভাবে শর্ট কোয়েশ্চেন প্রায় সবকটাই করা হয়ে গেল, অর্থাৎ MCQ, ট্রু ফলস, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, আর লাস্টে করলাম ম্যাচিং। এরপর আমরা চলে যাচ্ছি অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীতে। তোমাদের এখানে 10টা অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী আছে, আমি প্রশ্নগুলো ছোট এক কথায় একটি বাক্যে উত্তর দাও, আমি আলোচনা করে দিচ্ছি, সবাই শুনে নাও। যাওয়া কবিতাটির রচয়িতা কে, যাওয়া কবিতাটির রচয়িতা হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। লোকটি কিভাবে শুয়েছিল, লোকটি কিভাবে শুয়েছিল, লোকটি খাটিয়ার ওপর চিতপটাং হয়ে শুয়েছিল। লোকটি খাটিয়ার ওপর, লোকটি কিভাবে শুয়েছিল, লোকটি চিতপটাং হয়ে শুয়েছিল। তিন নম্বর বালিশটা কেমন ছিল, উত্তর হবে বালিশটা তেলচিটচিটে ছিল। চার, বালিশের দুদিকে কী ছিল, বালিশের দুদিকে রজনীগন্ধার বান্ডিল ছিল। খাটিয়ার নিচে কারা ছিল, খাটিয়ার নিচে চারজন বাহক ছিল, বা চার, খাটিয়ার নিচে কোমরে গামছা দেওয়া চার বেহারা ছিল। লোকটি কিসের গন্ধে ঘুরে বেড়াতো, লোকটি ভাতের গন্ধে ঘুরে বেড়াতো। বেহারা কাদের বলে, পালকি চালকদের বলা হয়, পালকি বাহকদের বেহারা বলে। এতকাল সে কাদের বোঝা বেয়ে বেড়াতো, এতকাল সে অন্য মানুষের বোঝা বেয়ে বেড়াতো। চিত হয়ে শুয়ে লোকটা কী দেখতে দেখতে যাচ্ছে, চিত হয়ে শুয়ে লোকটা আকাশ দেখতে দেখতে যাচ্ছে। এবং দশ নম্বর প্রশ্ন হচ্ছে, ফুলের গন্ধ শুকতে শুকতে লোকটি কোথায় যাচ্ছে, উত্তর, ফুলের গন্ধ শুকতে শুকতে লোকটি গঙ্গার হাওয়া খেতে যাচ্ছে। তাহলে মোটামুটি এই 10টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা করলাম আজকে। পরের দিন আমরা এর সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন, বোধ পরীক্ষণ, এই ধরনের প্রশ্নাবলী পড়ব। আর আজকে এইটুকুই থাকবে তোমাদের, 10টাতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন করালাম, 10টা প্রশ্ন নিজেরা ভালো করে যেভাবে আমি আলোচনা করলাম খাতায় লিখে ফেলবে, এবং এরপর আমি বাকি প্রশ্ন তোমাদেরকে পাঠিয়ে দেবো। এবং কালকে আমরা, আমাদের যে একটা অন্য গল্প আছে এখানে, অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের সেকেন্ড ডিউটিতে কিন্তু একটা গল্প আছে, সেই গল্পটা আমরা পড়বো। যাওয়া বলে এইটা পড়ার পর এবার আমরা গল্পেতে পড়বো, সূর্যের কথা বলে একটা গল্প। পরের দিন আমরা কিন্তু এই গল্পতে চলে যাব, অর্থাৎ সূর্যের কথায় চলে যাব। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো করে রিডিং পড়বে, রিডিং না পড়লে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে না।